এক বই রে এনে সুন্দর করে আমি কিরে তুই না গেলে এক দুই দিন ভাই আমার যাই থেকে সময় লাগে না আপনি খাওয়াইবেন আমি খামু এটাই তো কথা নাকি আমি ব্যাগটা খুললে লই সুন্দর করে আমাকে ব্যাগ কাঁদা থাকলে খাইতে পারবে না কই ভাই ব্যাগটা না থাকলে বেশি খাইতে না তাই আর কি বেশি খাওয়া লিখে আপনার ব্যাগটা খুললে লইলাম আর একটা মজার বিষয় দেখছেন ওই যে সুন্দর করে একটা মগের মধ্যে আচার রাখা এটা হলো মোল্লার খিচুড়ি একটা স্পেশাল ব্যাপার স্যাপার আসলে মোল্লার খিচুড়িতে যারা যাবেন দেখবেন যে সুন্দর করে একটা মগের মধ্যে আচার আনলিমিটেডাই খেয়ে দিব আর এই যে দেখছেন সুন্দর করে এক বড় ভাই লই এলো এক প্লেট খিচুড়ি আর লগে লো সালাদ কাটা আসলে থাইমা গেলাম কিনিগা যে যেমনি দিতা ছিল ভাবে তো বুঝিলাম যে গামলা মনে হয়তো আমারে দিব খাইবার লিখা কিন্তু আসলে ঘটন কামলাটা আমারে দেন দিচ্ছে খাইবার লিখা আর এইদিকে খিচুড়ি কোয়ালিটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন একশো চল্লিশ টাকা মাত্র এতগুলো গোস্ত দিয়ে যে খিচুড়ি এটা আসলে কল্পনার বাইরে বর্তমান সময় যে উদ্যম উমূল্যের বাজার গতি সেই বাজার আসলে এইগুলো দেওয়াই করি কই কইতাছে সে লাগলে আরও দিবো কোনো টেনশন নাই আপনারা খাইবা থাকেন তো রিফাত বারবার কেই ছিল ভাই আপনার খিচুড়িটা হোক সুন্দর করে আমরা একসাথেই খাই আমি এলো ডিম খিচুড়ি অর্ডার দিচ্ছি তাই আর কি একটু দেরি করতা ছিল যে ভাই আমি বারবার কইতাছিলাম যে সুন্দর করে যে ডিম খিচুড়িটা যখন হ্যাঁ রিফাত তুমি এসে বই থাকে কোনো সুন্দর করে তুমি খেয়ে ভাই তো রিফাত কইতা ছিল বড় ভাই কি কর আপনার থেকে আমি খাইবার পারি তো সুন্দর করে মধ্যে দেখতেছি এটা নোটিস লাগাই না আছে মানে হলো প্রতি প্লেট প্লেট খিচুড়ি হলো টাকা হাফ প্রথম না কি সুন্দর করে এই যে ছালাটা দিতে দেওয়া লাগছিল সেটা হলো কি এখানে সুন্দর করে দেখতেছেন এই যে রিফাত আবার যে আচার ভাই আচারের ও লোকটা সামলাই দিলাম না সুন্দর করে খাইলে আমি ভাই তাহলে বিশ মিনিট শুরু করে তো তুমি আচার দিয়েই আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে আর এর মধ্যে হলো কি আমার ডিম খিচুড়ি কিন্তু চলেই আসছে সেইটা কিন্তু আসলে সিগন্যালটা দিয়ে লাগছে দেখবাস কত সুন্দর করে ডিম খিচুড়িটা প্যাকেটে চলে আসে আসলে সত্যি কথা বল থেকে আসলে ওনাদের খাবার প্রশংসার দাবিদার আসলে মিথ্যা তা বলে লাভ নাই কারণ স্পন্সার ভিডিও না এটা হচ্ছে কি আমরা খুশির বিষয়কে ছিলাম তাই আর কি ভিডিওটা করছি আপনাকে জানানোর লিখে যে এইদিকে সুন্দর একটা খিচুড়ি পাওয়া যায় সেটা হলো মোল্লার খিচুড়ি সো হচ্ছে আরেকদিন আরেকটা খিচুড়ির দোকান আছে সেটা হলো শুক্রের খিচুড়ি অবশ্যই আমরা সেটা খাই অবশ্যই একটা সুন্দরই ভি দিমু আর ওই হচ্ছে গিয়ে আমাদের হলো গিয়া সত্যি যেটা সৎ সেটাই আমরা বলার লিখে আসলে ভিডিওটা করা আসলে আমার যদি খিচুড়িটা নিয়েছে ভাই বিশ্বাস করবেন না এটাও খুব সুস্বাদু ছিল আসলে কি কমু খাই কিন্তু সেই মজা পাইছি ধন্যবাদ